ফের জাতীয় সড়কে দুর্ঘটনা। শুক্রবার রাতে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন এলাকায় 327 জাতীয় সড়কে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পান দোকানে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন পান দোকানের মালিক। জানা গিয়েছে বিহার থেকে শিলিগুড়ির দিকে আসছিল গাড়িটি, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পানের দোকানে ধাক্কা মারে গাড়ি। ঘটনায় জখম হন পান দোকানের মালিক অনিল রায়। ঘটনার পর আহতকে উদ্ধার করে প্রথমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, পরে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর থেকে পলাতক গাড়ির চালক, ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা গাড়িটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটা ট্রাকের লাইন ছিল, আর ওই চাষায় গাড়িটা ঠিক দুটো দিক দিয়ে এসে আমাদের মানে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে চলে আসলো, লাগাই দিয়ে আবার ওই দিক থেকে চলে ওই দিকে চলে গেল। গাড়িটা বাতিল থেকে আসতেছিল, বাতিল থেকে এসে হয়তো সমস্ত শিলিগুড়ি যাচ্ছিল, ওটা খেয়াল করিনি। মনে ড্রাইভার বোধ হয় মদ খেয়েছে, আহত গাড়ি ওরা কেউ আহত হয়নি। আমাদের পান দোকান অনিল রায় সে খুব সিরিয়াস, এখন তাকে মেডিকেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। যারা পায়নি কি নেপাল বর্ডার